নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মা ঠাকুমার হারিয়ে যাওয়া একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটি একদিন অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সবাই খুব ভালো খাবে এবং গরম গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করবেন। সবার আগে আমি একটি আলু খুব ভালো করে ধুয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে সাইজ করে কেটে নেব। ঠিক আমি যেভাবে আলুটা কেটে নিচ্ছি আপনারাও কিন্তু আলুর শেপটা এইভাবেই দেবেন। যদি ডুমো ডুমো করে কাটতে চান সেটাও করতে পারেন, তো এই শেপটা দিলে দেখতে খুবই ভালো লাগে। এতে আমি একটা আলু দেব আর একটা আমি বেগুন দেব। আলুটা যেই শেপে আমি কেটে নিয়েছি বেগুনটাকেও খুব ভালোভাবে ধুয়ে আমি ঠিক একই শেপে কেটে নেব। তারপরে সমস্ত সবজিগুলো আবারও একবার খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপরে গ্যাসে একটি আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। এরপরে কিছু ফোড়ন আমি ইউজ করলাম। সবার আগে একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম, 2 তেজপাতা দিয়ে দিলাম আর 1 ছোট্ট স্পুনে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন মানে আপনারা সবাই জানেন মেথি, কালো জিরে, রাঁধুনি, মৌরি, এই সব দিয়ে একটা ফোড়ন রেডি করা থাকে, সেই ফোড়নটা এখানে আমি ব্যবহার করে নিলাম। এরপরে আমি একটি বড় সাইজের পেঁয়াজ ও 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি খুব বেশি লাল লাল করেও ফ্রাই হবে না, আবার একদম কাঁচাও থাকবে না। মিডিয়ামভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। ঠিক এইভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এরপর আমি ওই ধুয়ে রাখা আলু আর ধুয়ে রাখা বেগুনটাও এখানে অ্যাড করে নেব। আলু বেগুন এই মশলাটার সঙ্গে অ্যাড করে নেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে কিন্তু ভেজে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। তবে আলু আর বেগুন দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করে নেব, যাতে বেগুন আর আলুটা খুব সুন্দরভাবে মজে যায়। এখানে আমি 1/4 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো আমি এখানে লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা অবশ্যই ব্যবহার করে নেবেন। তারপরে হলুদ আর লবণটা এই আলু বেগুন এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে বেগুন আর আলুর মধ্যে হলুদ আর লবণটা খুব ভালোভাবে মিশে যায় এবং বেগুন একটা ক্যাঁক ভাব যাতে যেন না হয়ে যায়, সেই কারণে হলুদ আর লবণটা কিন্তু আমি আগেই দিয়ে দিলাম। আপনারাও কিন্তু তাই করবেন, হলুদ আর লবণটা বেগুনের মধ্যে আগে যদি দিয়ে দেন তাহলে দেখবেন বেগুনটা কিন্তু ওই ক্যাঁক ভাব সেদ্ধটা হবে না। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এটা নিশ্চয়ই দেখে বুঝছেন এটা হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাকটা আজকে আমি কিন্তু রান্না করে আপনাদের দেখাবো। পুঁই শাকটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এরপরে একটু সুন্দর করে কুচি কুচি করে এটাকে কিন্তু আমি কেটে নেব। তো এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একদিন ট্রাই করবেন, দেখবেন গরম গরম ভাতের সঙ্গে কী দুর্দান্ত লাগবে খেতে। তো আমি দেখুন এই রকম কুচি কুচি করে কিন্তু পুরো সমস্ত পুঁই শাকগুলোকে কেটে নেব। পুঁই শাকগুলো আমার মোটামুটি সব কাটা হয়ে গেছে এবং ভালোভাবে ধুয়ে কিন্তু আমি জলটা ঝারিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে আলু আর বেগুনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আলু আর বেগুনটাকে কিন্তু একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল ছাড়ছে আর বেগুন আর আলুটা খুব সুন্দরভাবে মজে না যাচ্ছে। তো খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি একটু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। এটা অবশ্যই অপশনাল,
যদি আপনারা একটু ঝাল খেতে চান তবেই এখানে আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নেবেন, আর যদি বলেন না লঙ্কার গুঁড়ো খাবেন না তাহলে শুধু কাঁচা লঙ্কাই এখানে ব্যবহার করবেন। তো তারপরে আমি আবারও খুব ভালোভাবে আলু আর বেগুনটাকে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর এটা কিন্তু কষানো হচ্ছে, এবং কষানো হয়ে যাওয়ার পর দেখবেন এর থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে বেরিয়ে আসবে। তখন বুঝবেন যে আলু আর বেগুনটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি যে পুঁই শাকটা ধুয়ে রেখেছিলাম এবারে সে পুঁই শাকটা আমি অ্যাড করে দেব। আমার তেল ছেড়ে গেছে আলু বেগুন থেকে, কষানোও হয়ে গেছে, এরপর আমি পুঁই শাকটা অ্যাড করে দেব। পুঁই শাকটা অ্যাড করে দিয়ে আলু আর বেগুনের সঙ্গে একটু হাই ফ্লেমে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এতক্ষণ কিন্তু পুরো রান্নাটাই আমি মিডিয়াম লো ফ্লেমে করেছি, এখন কিন্তু একটু হাই ফ্লেম দিয়ে পুঁই শাকটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আলু বেগুনে আমি আগে থেকেই লবণ আর হলুদটা দিয়ে রেখেছি, তাই এখানে আমি পুঁই শাকের মাপে সামান্য একটু হলুদ ও একটু সামান্য লবণ আমি ব্যবহার করে নেব। তবে খেয়াল রাখতে হবে পুঁই শাকটা কিন্তু এই সবুজ সবুজ ভাবটা যেন থাকে। দেখবেন যে কোনো শাক রান্না করার সময় যদি সবুজ ভাবটা নষ্ট হয়ে যায়, একটা কালারটা নষ্ট হয়ে গিয়ে একটা বাজে কালার চলে আসে, তখন কিন্তু সেই রান্নার স্বাদটা কিন্তু অত টেস্টি থাকে না। কিন্তু এই রান্নাটা খুব বেশি ঢেকে ঢেকে কিন্তু করবেন না, একটু শাকটা মজে যাওয়া পর্যন্ত ঢেকে রাখবেন, তারপরেই কিন্তু খুলে দিয়ে হাই ফ্লেমে নেড়ে নেড়ে রান্না করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন শাকটার সবুজ ভাবটা থাকবে আর শাকটা খেতে কিন্তু খুব টেস্ট হবে। তো এরপরে আমি এখানে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু সর্ষে বাটা একটু পারলে একটু গোটা সর্ষে বেটে এখানে ব্যবহার করবেন। বাজারে যে ডাস্ট সর্ষে কিনতে পাওয়া যায় ওই সর্ষেটা এখানে ব্যবহার করবেন না, তাহলে যেই টেস্টটা আপনি বাটা সর্ষেতে পাবেন সেই টেস্টটা কিন্তু ওই গুঁড়ো সর্ষের মধ্যে আসবে না। তারপরে সামান্য একটু ঢেকে নেবেন। দেখুন শাকটা কিন্তু সবুজ সবুজ ভাব আছে এবং আমার শাকটা রান্নাও পুরো রেডি। এবার একটি পাত্রে আমি ঢেলে নেব এবং পরিবেশন করব। নিশ্চয়ই আপনাদের এই রান্নাটা খুব ভালো লেগেছে, একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর গরম গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করবেন। দেখবেন বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালো খাবে। আর আমি এটা মোটামুটি মাছ টাছ দিয়ে রান্না করিনি, ভেজ করেছি। আপনারা যদি চান এর মধ্যে চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।